মুসলিম বিশ্বের দ্বিতীয় পারমাণবিক শক্তিধর রাষ্ট্রটির নাম ইরান। পাকিস্তানের পরই ইরানই হচ্ছে একমাত্র রাষ্ট্র যে পরমাণু অস্ত্র নির্মাণের একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছে বলে অনেকে মনে করেন। বন্ধুরা, সারা বিশ্বের যে সকল মুসলিমরা রয়েছেন যারা মূলত ইরানের পরমাণু অস্ত্র বা ইরানের পারমাণবিক সক্ষমতাকে নিজেদের পারমাণবিক সক্ষমতা হিসেবে ভাবতে ভালোবাসেন, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তাদের জন্য রয়েছে মহা এক সুসংবাদ। বন্ধুরা, জানলে হয়তো আপনি উঠে দাঁড়াবেন। ব্যাপারটি নিয়ে আলোচনার জন্য আর তর সইল না, তাই দ্রুততম সময়ের মধ্যে চলে আসলাম। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, একটুও না টেনে। গত কয়েক দশক ধরে বর্তমানে মধ্যপ্রাচ্যে যে ধরনের কার্যক্রম চলে আসছে, এখানে যদি সুস্পষ্ট কোনো শক্তিধর বা পারমাণবিক শক্তির উদ্ভব না হয়, সেটি বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়। বিষয়টি মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো যত দ্রুত বুঝতে পারবে, ততই তাদের জন্য মঙ্গলজনক হবে, যেটি পুরো মধ্যপ্রাচ্যের জন্য মঙ্গলজনক হবে এবং সেটি সারা বিশ্বের জন্য মঙ্গলজনক হবে বলে আমি মনে করি। মধ্যপ্রাচ্যে বর্তমানে যে দোলাচল চলছে, সেটি 5ই অক্টোবরের পর বদলে গেছে। 1লা অক্টোবরের পর অনেক কিছুর পরিবর্তন হয়ে গেছে। 1লা অক্টোবরের পর যে ঝাড়িঝুড়ি ছিল, সেই ঝাড়িঝুড়ির অনেক কিছু ফাঁক ফোকর বের হয়ে গেছে। ভয় এবং অতিরিক্ত আত্মবিশ্বাস, এই দুটির মাধ্যমে পার্শ্ববর্তী দেশগুলোকে একেবারে কুকড়ে রাখতে চায় দখলদার দেশটি। কিন্তু 1লা অক্টোবরের পর যে ঘটনা ঘটেছে, সেটি আসলে সব কিছু ওলটপালট করে দিয়েছে হিসাব নিকাশ। বন্ধুরা, পাকিস্তানের পর দ্বিতীয় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ইরানের উত্থান অনেকটা পূর্বের একটা আশা জাগানিয়া ভোরের মতোই ছিল। কারণ অনেকদিন ধরে ইরানের পারমাণবিক প্রজেক্টটি চলে আসছিল। একসময় এই আমেরিকা ইরানে পরমাণু অস্ত্র নির্মাণের জন্য 90%-এর অধিক এনরিচড ইউরেনিয়াম পাঠিয়েছিল। সেখানে সহযোগিতায় ছিল স্বয়ং ইসরায়েল। অর্থাৎ ইসরায়েল, আমেরিকা এবং ইরানের মধ্যে এত সম্পর্ক ছিল যে ইরান এবং ইসরায়েল চাইতো যত দ্রুত সম্ভব ইরান যেন পারমাণবিক অস্ত্র নির্মাণ করে, এবং সেই ব্যাপারটি কনফার্ম করার জন্য 90%+ সমৃদ্ধ ইউরেনিয়াম, একেবারে সরাসরি পারমাণবিক বোমার গ্রেডের ইউরেনিয়াম পাঠিয়েছিল আমেরিকা। ইরান সেটিকে হেলায় হারায়। ইরান সেটি তাদের প্রয়োজন নেই বা পারমাণবিক বোমার কোনো প্রয়োজন নেই, ইসলামী বিপ্লবের পর এই ব্যাপারটি ভাবে এবং সেগুলো ফেরত দিয়ে দেয় আমেরিকাকে। তখন যদি তারা বানায় রাখতো, তখন মধ্যপ্রাচ্যের যে কাহিনীটি ছিল এখন পুরোপুরি ঘুরে যেত। আমি যে গল্পগুলো বললাম, আপনাদের বিশ্বাস হচ্ছে না, অনেকে প্রথমবার শুনছেন, এটাই চরম পরম এবং সত্যিকারের ইতিহাস। গুগল সার্চ করে দেখতে পারেন, আরও জিনিস আনবো। শুধু সাথে থাকুন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। পাকিস্তানের পর দ্বিতীয় পরমাণু শক্তিধর দেশ হিসেবে ইরানের উত্থান অবশ্যই সাধারণ মুসলিমদের কাছে অত্যন্ত গর্বের। বন্ধুরা, একটা ব্যাপার এখানে বুঝে নেওয়া দরকার, তা হচ্ছে পূর্বে যে ইরান ইসরায়েলের এগেনস্টে একটি বন্দুকের গুলি ছুড়তে ভয় করত, আমার কাছে এমনই মনে হতো যে পাল্টা আঘাত করলে কি করব। সেই ইরান এখন কথায় কথায় ক্ষেপণাস্ত্র ছোড়ে, একেবারে তাদের এয়ারবেস এবং সামরিক কমান্ড মোসাদ হেডকোয়ার্টার লক্ষ্য করে। কোনো পরিবর্তন লক্ষ্য করেন? এই ব্যাপারটি আমি বোঝাতে চেয়েছিলাম। আর 5ই অক্টোবরের ভূমিকম্পের পর আরও বড় ভূমিকম্প হয়ে গেছে বিভিন্ন পশ্চিমা দেশে, কারণ তারা ব্যাপারটি হয়তো আস্তে আস্তে বুঝতে পারছে ইরান কোন পর্যায়ে চলে গেছে। এখন আসি দুইটি দেশের সামরিক সক্ষমতার তুলনায়। যদি ইসরায়েল চেষ্টা করে ইরানের সামরিক এবং পারমাণবিক অবস্থানগুলোতে আঘাত আনার, তাহলে তার সম্ভাবনা কতটুকুন? আমেরিকা পূর্বের থেকেই জানে, এককভাবে ছেড়ে দিলে সামনে বেশি দিন টিকবে না, এক সপ্তাহের মতো টিকতে পারে, তারপর চারিদিক থেকে মৌমাছির মতো তাকে ছিঁড়ে ফিরে খেয়ে ফেলবে। এটাই হচ্ছে বর্তমান চরম বাস্তবতা। ম্যাপ মিলায় দেখেন, চারিদিকে লেবানন, সিরিয়া, তারপরে মিশর, এই সকল ইরাক, এই সকল রাষ্ট্রগুলোর মাঝখানে রয়েছে সে। সুতরাং বেশি বাড়াবাড়ি করলে যে কাহিনীটি এখানে ঘটতে পারে, চারিদিক থেকে যুদ্ধ ঘোষণার মতো একটি অবস্থা তৈরি হলে অবশ্যই তার অস্তিত্ব নিয়ে টান দিতে পারে। আমেরিকা খুব ভালো করে জানে, আয়তনে মাত্র 22,000 বর্গ কিলোমিটারের একটি দেশ কীভাবে 1,648,000 বর্গ কিলোমিটার একটি দেশের সাথে কম্পিট করবে। হ্যাঁ, সামরিক শক্তিতে তার অবস্থান অনেক উচ্চে থাকতে পারে, কিন্তু ভূকৌশলগত কিছু ব্যাপার রয়েছে। এই ভূকৌশলগত ব্যাপারের ক্ষেত্রে সে চরম মারা খাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, ধরে নিলাম ইরানের পারমাণবিক এবং সামরিক অথবা ওয়েল রিফাইনারি সেন্টারগুলোতে তারা লক্ষ্যবস্তুতে পরিণত করল, কিন্তু পারমাণবিক অবস্থানগুলোতে হামলার জন্য তার যে সক্ষমতা দরকার, সেই একক সক্ষমতা তার মাস্ট বি নেই।
অবশ্যই সে যদি তার সর্বশক্তি প্রয়োগ করে আঘাত আনে তাহলে কিছুটা কাছাকাছি পৌঁছাতে পারে। তাহলে আপনি যদি কারো উপর আঘাত আনেন, পাল্টা আঘাতের অবস্থা তো আপনাকে সহ্য করতে হবে, সেটি কি সে সহ্য করতে পারবে? 1 অক্টোবরের হামলার পর আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে ইরানের একেবারে স্যালভো মোডের হামলা আমেরিকাসহ সামাল দিতে পারবে না ইসরায়েলের এগেনস্টে। বন্ধুরা, মাত্র 181টি, যদি এখানে 500টি ছোড়া হতো তাহলে ঘটনা কী ঘটত? আপনার যে সকল এয়ারবেসগুলোকে টার্গেট করে ছোড়া হয়েছে অধিকাংশই সেখানে আঘাত করেছে, যেখানে ছিল তাদের গর্বের F-35 লাইটিং টু এবং F-15 স্ট্রাইক ঈগল। অর্থাৎ ইরানের একেবারে হাতের মাথায় রয়েছে তাদের এই দামি দামি যুদ্ধ বিমানগুলো। ইরান যদি তাকে কোনো নোটিশ ছাড়াই হঠাৎ করে আক্রমণ করে বসে, এগুলোকে বাঁচানোর কোনো রাস্তা নাই। একটি ছোট দেশ হিসেবে এটি তার সীমাবদ্ধতা। রিজার্ভ ফোর্স বলেন সেক্ষেত্রে হয়তো তারা কিছুটা এগিয়ে থাকতে পারে, কিন্তু জনসংখ্যার দিক দিয়ে তারা মারাত্মকভাবে পিছিয়ে। বন্ধুরা, 22,000 বর্গ কিলোমিটার, 1,648,000 বর্গ কিলোমিটার। নাতাজ থেকে শুরু করে ফোর্দো, আর এক ভারী পানি শোধন কেন্দ্র, পারমাণবিক স্থাপনার দিক দিয়ে সারা ইরানব্যাপী ছড়িয়ে রয়েছে এগুলো। বন্ধুরা, প্রায় 13টির মতো পারমাণবিক স্থাপনা বিভিন্ন অবস্থানে ছড়ানো। তার আবার কিছু আছে পাহাড়ের তলদেশে। পাথরের এই পাহাড়ের তলদেশ ভেদ করে পৃথিবীতে এমন কোনো বাংকার ব্লাস্টার বোমা নাই এখানে পৌঁছাবে। সুতরাং এগুলোকে ধ্বংস করার জন্য একেবারে পদাতিক বাহিনী হিসেবে এসে পুরো ইরান দখল করে তারপরে তার ভিতরে গিয়ে ডেটোনেটর সেট করে তারপরে হয়তো সেগুলোকে ধ্বংস করতে হবে। সুতরাং এক কথায় অসম্ভবই বটে। এই অসম্ভবকে সম্ভব করতে গেলে নিজের সম্ভাবনাই শেষ হয়ে যাবে, এটি খুব তারা ভালো করে জানে। আমেরিকা জানে যে এই দেশটিকে যদি আমি সামরিক, পারমাণবিক বা অন্য কোনো শক্তিমত্তার ক্ষেত্রে ইরানের সাথে কম্পিট করতে দেই, নিশ্চিতভাবে সে মারা খাবে। সুতরাং এই বাস্তবতার উপর ভিত্তি করে এখন তারা যুদ্ধটি চাইছে না, যে কোনোভাবে যুদ্ধটি তারা বাতিল করতে চাইছে। এখন আসি পারমাণবিক সক্ষমতার বিচারে। পারমাণবিক সক্ষমতাকে আপনি একদিনে উবি করে দিতে পারবেন না। আপনি আজকে তাদের বিভিন্ন অবস্থানে হামলা চালিয়ে ভাবলেন পারমাণবিক অবস্থানের 12টা বেজে গেছে, এখন আর আমার কোনো হুমকি নাই, সেটিতে আপনি একেবারে বলদের গোড়ায় বসবাস করলেন। বন্ধুরা, চরম বাস্তবতা হলো এই পারমাণবিক সক্ষমতার বিষয়ের ক্ষেত্রে নাতান্স অন্যান্য যে সকল অবস্থানগুলোতে রয়েছে সেখানে ইরান ব্যবহার করছে IR-6 অত্যাধুনিক প্রযুক্তির সেন্ট্রিফিউজ, এবং IR-6 ধরনের এই সকল সেন্ট্রিফিউজগুলো মূলত ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইটে রূপান্তরিত করার পর সেগুলো থেকে 63%-এর উপরে ইউরেনিয়ামকে আলাদা করে। অর্থাৎ এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তারা এখন 90%-এর কাছাকাছি সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করতে সক্ষম, যেটি খুব দ্রুততম সময়ের মধ্যে। এখন তাদের যদি একটি পরমাণু বোমা সেটেল করার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত কোনো সক্ষমতা থাকে তাহলে এটি তাদের কাছে ডাল ভাতের মতো হয়ে যাবে। যদিও একটি পরমাণু বোমা সেটেল করা হাই সফিস্টিকেটেড উচ্চ প্রযুক্তিগত একটি সক্ষমতার কাজ। বন্ধুরা, এটি তখন সহজ হয়ে যায় যখন উত্তর কোরিয়ার প্রতিনিধি ইরানে যায়। আপনার কি মনে হয় যে তারা ইরানকে এই প্রযুক্তি দিবে না? আমেরিকা এটিকে বাদ দিয়ে রাখতে পারবে কোনোভাবে? পাকিস্তান তাদের প্রযুক্তি দিবে না, তাদেরকে বাধা দিয়ে রাখতে পারবে? শুধু পারমাণবিক ফিসাইল যদি তাদের সমৃদ্ধ করা শেষ হয়ে যায় তাহলে আমার মনে হয় ডেটোনেটর হিসেবে একটি পরমাণু যে ডিজাইন সেটিকে কনভার্ট করা বা সেটিকে সম্পূর্ণ করা সময়ের ব্যাপার মাত্র। আর কাহিনীটি ওই 5ই অক্টোবর ঘটে গেছে, আর এই কারণে এখন চলনে বলনে কথায় বার্তায় যুদ্ধাঙ্গেই মনোভাব। যদি আমার এখানে আসো তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, এবার খাপে খাপে লড়াই হবে। যদি কোনোভাবে এটি সাউর হয় সত্যি, ওটি ইসলামিক রিপাবলিক অব ইরানের প্রথম এন্ড টেস্ট বা নিউক্লিয়ার টেস্ট ছিল, সেটি বিশ্বব্যাপী নতুন ধরনের একটি মাত্রা দেবে আর মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ হওয়ার একটি চাবিকাঠি হিসেবে কাজ করবে। কারণ এই সকল জিনিস থাকলে সহজে তার সাথে যুদ্ধ বাঁধে না, যেমন ভারত পাকিস্তান, ভারত চীন, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া, এবং এই উত্তর কোরিয়ার সাথে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া মিলে পারতেছে না শুধু একটা কারণে, মিস্টার কিম জং উন এই লোক এমন জিনিস একখান সে প্রতিনিয়ত এই পারমাণবিক বোতামে সম্ভবত হাতই দিয়ে রাখে, যেই দিলাম মারিয়া, অর্থাৎ ভয় দেখাইয়ে সে বৃহৎ কনভেনশনাল শক্তিকে একেবারে বশ করে রাখছে বা চাপা দিয়ে রাখছে। তাই মধ্যপ্রাচ্যের এই ধরনের পারমাণবিক লাল বোতামের গুটি যদি ঘুরে যায় এবং সত্যি যদি ইরানের পক্ষে চলে যায়, বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় মধ্যপ্রাচ্য নয় বিশ্ব শক্তিতে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে ইরান। আর মধ্যপ্রাচ্যে এই দেশটি তার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। যদি কোনোভাবে ইরান পরমাণু টেস্ট বা তার নিউক্লিয়ার শক্তি অর্জন করে ফেলে, বন্ধুরা, তখন ইরানের প্রতিদ্বন্দ্বী এই ইসরায়েল হবে না, কারণ সক্ষমতার বিচারে তখন সে কমপক্ষে 50 ধাপ পিছিয়ে যাবে, তখন সে টক্কর দেবে আমেরিকার সাথে।
কারণ মধ্যপ্রাচ্যের মিসাইল সক্ষমতার দিক দিয়ে সে আরও মজবুত হবে, তার প্রতিরক্ষা সক্ষমতার দিক দিয়ে আরও মজবুত হবে, সে টেনশন ছাড়া সব কিছু উন্নয়ন করতে পারবে। তখন রাশিয়া এবং ইরানের সাথে, বিশেষ করে রাশিয়ার সাথে তার ভূকৌশলগত নয় শুধুমাত্র সামরিক অস্ত্রগত যে সম্পর্ক তৈরি হবে, অর্থাৎ হাই সফিস্টিকেটেড সমরাস্ত্র তখন ইরানে প্রবেশ করবে রাশিয়ার প্রযুক্তিগত সক্ষমতার হাত ধরে। কারণ মিস্টার ভ্লাদিমির পুতিন এখন আর মধ্যপ্রাচ্যের অন্য কাউকে তেমন একটা চেনেন না। ইরানকে সে যতটা এই মুহূর্তে মুভ করাচ্ছে বা এই মুহূর্তে সমর্থন দিচ্ছে, পৃথিবীর কোনো দেশই তাকে এই মুহূর্তে এতটা সমর্থন দিচ্ছে না। মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ইরান তাকে যা দিয়েছিল, এখন সেটি সে কড়াই গণ্ডায় ফিরিয়ে দিচ্ছে ইরানের ক্ষেত্রে। অর্থাৎ রাশিয়া এবং ইরানের এই ঐক্য এমন পর্যায়ে পৌঁছেছে সেটি ইসরায়েলের জন্য গলার কাঁটা বা ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, ইরান এখন এক্সেলেটরের আসনে বসেছে, তার উচিত ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করা, আবেগের বশবর্তী না হয়ে এমনভাবে সাস্টেনেবিলিটি তৈরি করা যেন তার সামগ্রিক শক্তি অক্ষুণ্ণ থাকে, অহেতুক যুদ্ধে জড়ানোর দরকার নেই।